শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ব্যাপারটা সবাই শুনেছো, তবুও তোমাদের আরেকবার বলে দিতে চাই। সেটা হচ্ছে 2019 সালে WBCS গ্রুপ এ এবং গ্রুপ বির যে ফলাফলটা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছিল, সেই ফলাফলের ভিত্তিতে সম্প্রতি নবান্ন থেকে প্রকাশিত অর্ডারে কয়েকজন অফিসার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পোস্টে সরাসরি যুক্ত হয়েছেন এবং কিছু অফিসার তারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টেও যুক্ত হয়েছে। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি যে পি অ্যান্ড এ আর এই যে ডিপার্টমেন্ট আছে, পার্সোনালি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস যে ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেখানকার যে অর্ডার নাম্বার 1698 পি আর WBCS 1D 18621, এই যে অর্ডারটা দেখছো, এই অর্ডারের ভিত্তিতে পাবলিক সার্ভিস কমিশন থেকে 2019 সালের যে WBCS ফাইনাল গ্রুপ এর রেজাল্ট প্রকাশিত হয়েছিল, সেই রেজাল্টের ভিত্তিতে 18 জন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরকে আর কি মানে নিয়োগ করা হয়েছে। এবং তার পরবর্তী যে একটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অর্ডার বেরিয়েছে 1623 FTO 2A 05 2021, এই যে অর্ডারটা দেখছো, এই অর্ডারের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট কমিশন অফ রেভিনিউ যারা, তারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রেভিনিউ ডিপার্টমেন্ট সেখানে যুক্ত হয়েছেন। এবং সেক্ষেত্রে অর্ডার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ পদে যুক্ত হয়েছেন হচ্ছে 12 জন, ঠিক আছে। তা ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরের যে অর্ডার সেটা 17 তারিখে বেরিয়েছে, আর অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের জয়নিং অর্ডারটা বেরিয়েছে হচ্ছে 20 তারিখে। এখানে জয়েন করেছেন 18 জন অফিসার এবং এখানে জয়েন করেছেন 12 জন অফিসার। এখন তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে পাবলিক সার্ভিস কমিশনের 2019 সালের যে ফলাফলটা, সেই ফলাফলে তো আরো অনেক বেশি অফিসারের নাম প্রকাশিত হয়েছিল, সেক্ষেত্রে তাহলে 18 জন এবং 12 জন জয়েন করলো কেন, বাকিদের কি হলো? দেখো, এক্ষেত্রে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলতে চাই। যখন আমাদের রেজাল্ট 2011 সালে প্রকাশিত হয়েছিল, তখন সেখানে টোটাল নাম্বার অফ অফিসারের সংখ্যা ছিল 50-এরও বেশি, প্রায় 52-53 জন, এবং সেটার যে অর্ডারটা সেটা মোট 4টে ধাপে জয়নিং প্রসেস হয়েছিল এবং 4টে ধাপে বেরিয়েছিল। অর্থাৎ রেজাল্ট এপ্রিলে প্রকাশিত হয়েছিল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 4টে ধাপে জয়নিং হয়েছিল, যার মাধ্যমে আমি জয়েন করেছিলাম ডিপার্টমেন্টে নভেম্বর মাসে। সুতরাং এই যে মানে পুরো প্রসেসটা হয়, সেই পুরো প্রসেসে পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেল এই সমস্ত কারণে আর কি মানে অনেক সময় দেখা যায় যে সবার জয়নিং প্রসেসটা একবারে হয় না, বেশ কয়েকজনের হয়ে গেলে তাদেরকে যুক্ত করে দেওয়া হয় এবং ধাপে ধাপে বাকিদের যুক্ত করে দেয়। সুতরাং এখানে যে প্রথম লটে 18 জন এবং এখানে প্রথম লটে 12 জন যুক্ত হলো, আমরা আশা রাখবো যে খুব দ্রুত বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারাও আর কি মানে দ্রুত ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ পোস্টে দ্রুতই আর কি মানে নিযুক্ত হবে, ঠিক আছে। এক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে, দেখো রেজাল্টটা প্রকাশিত হয়েছিল মানে জুলাই মাসের 20 তারিখে, ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন থেকে জুলাই মাসের 20 তারিখে প্রকাশিত হয়েছিল, আর এখন তাদের জয়নিং প্রসেসটার অর্ডার বেরোলো। অর্থাৎ আমরা দেখলাম যে মোটামুটি 5 মাস সময় লাগলো রেজাল্ট বেরোনো থেকে জয়নিং হতে, প্রায় 5 মাস সময় লাগলো। এখন একটা প্রশ্ন মনে আসতে পারে যে কি কি মানে হয়, মানে এই এতটা সময় কি কারণে লাগলো। দেখো, সবার প্রথমে যেটা হয় সেটা হচ্ছে রেজাল্ট প্রকাশিত হলো, তারপরে নবান্ন থেকে তোমার কাছে একটা চিঠি আসবে এবং সেই চিঠির পর তোমার যে সমস্ত ডকুমেন্টগুলো তুমি পাবলিক সার্ভিস কমিশনে ইন্টারভিউ দেওয়ার সময় আর কি মানে ভেরিফাই করিয়েছিলে, নবান্নতে সশরীরে উপস্থিত হতে হয়, যেরকম আমিও হয়েছিলাম, এবং হওয়ার পর সেই সমস্ত ডকুমেন্টগুলোকে পুরোপুরি আর কি মানে ভেরিফাই করানো হয় অরিজিনাল। তারপর যেটা হয় সেটা হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজে মেডিকেল চেক আপ হয়, সেটাতে মানে অ্যাপিয়ার করতে হয় এবং সবাইকেই অ্যাপিয়ার করতে হয় এবং সেই মেডিকেল টেস্টে পাস করতে হয়, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। এবং সেটা কমপ্লিট হওয়ার পর তারপর যেটা হয় সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। এবার এই যে পুলিশ ভেরিফিকেশন সেটাতেই আর কি মানে সময়টা অনেক বেশি লাগে, তার কারণ হচ্ছে প্রথমত নবান্ন থেকে বিভিন্ন জায়গাতে, যেমন ধরো যার বাড়ি কলকাতার কাছাকাছি তার কাছে যত দ্রুত চিঠি এসে পৌঁছাবে, যার বাড়ি উত্তরবঙ্গে তার কাছে চিঠিটা যদি একটু সময় বেশি লাগবে, এবং শুধু তাই নয় মানে বিভিন্ন জায়গাতে কেউ আর কি স্কুলিং এক জায়গায়, কলেজ এক জায়গায়, কারো কারো ক্ষেত্রে হয়তো দেখা গেল স্কুল কলেজ মানে ভিন্ন ভিন্ন জেলাতে, ঠিক আছে। বা আমার ক্ষেত্রে যেমন হয়েছিল, যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি, ফলে আমার আর কি মানে পুলিশ ভেরিফিকেশনটা অনেকটা সময় লেগেছিল, কারণ আমার নিজের এলাকা যেটা সেটা মানে কাকিনাড়া, খড়দা আমার কলেজ, তারপর সেখান থেকে আর কি মানে কলকাতাতে পুলিশ ভেরিফিকেশন, পুরো ব্যাপারটাতে অনেকটা সময় লাগে, এবং তারপর সেই পুলিশ ভেরিফিকেশন পুরোপুরি সম্পন্ন হবে এবং তারপর সেই জিনিসটা নবান্নে যাবে। এই কারণে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন জনের, অনেক সময় দেখা যায় যে কারো হয়তো রাজ্যের বাইরে কোনো জায়গা থেকে সে আর কি মানে লেখাপড়া করেছে, সেক্ষেত্রে তার পুলিশ ভেরিফিকেশনে আরো বেশি সময় লাগতে পারে। এই যে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল রিপোর্ট, এই দুটো যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপরেই আর কি মানে জয়নিং অর্ডারটা বেরোয়। এই জেনারেলি মেডিকেল রিপোর্টের ক্ষেত্রে দেরিটা হয় না, কিন্তু পুলিশ ভেরিফিকেশনে যেটা হয়
সেটা হচ্ছে যে বিভিন্ন ক্যান্ডিডেটের ক্ষেত্রে সময়টা বিভিন্ন রকম লাগে, সেই জন্যই জয়েনিং সাধারণত কখনো একটা লটে সবার হয় না, বরং কতগুলো ভেঙে ভেঙে আর কি, মানে কতগুলো ধাপে ধাপে এই জিনিসটা হয়, যে কারণে তোমরা দেখতে পাচ্ছ 18 জন এখানে এবং 12 জন এখানে পরবর্তী অফিসাররাও আর কি মানে খুব দ্রুত জয়েন করে যাবেন বলে আমি আশা রাখি। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে মোট 3টে ধাপ হয়। প্রথম যেটা সেটা হচ্ছে রোমান্নে গিয়ে ভেরিফিকেশন, 2 নম্বর যেটা সেটা হচ্ছে মেডিকেল চেক আপ, এবং 3 নম্বর হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন এলাকায় হবে, স্কুলে হবে, কলেজে হবে, ইউনিভার্সিটি পড়লে হবে, মানে মোটামুটি সব জায়গায় এই ভেরিফিকেশনের প্রসেসটা আর কি মানে চলে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বলার। তাহলে আরেকটা জিনিস আমি তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে সম্প্রতি যে খবর বেরিয়েছে সেটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে, আমি তোমাদেরকে দেখাতেও চাই। ঠিক আছে, দেখো আনন্দবাজার পত্রিকাতে এই খবরটা প্রকাশিত হয়েছে শনিবার দিন, সেটা হচ্ছে আমাদের রাজ্যের যে প্রশাসন সেখানে WBCS এবং IAS অফিসারদের যে প্রমোশন সেখানে এই যে পোস্টটা সেখানে আর কি মানে কিছুটা রদবদল হয়েছে। এখন দেখো আমি তোমাদেরকে আজকে এই ছবিটার মাধ্যমে দেখাচ্ছি যে কিভাবে আর কি মানে প্রমোশনটা হবে। প্রথমে জয়েন্ট একজন WBCS এক্সিকিউটিভ অফিসার, তিনি আস্তে আস্তে প্রমোশন পেয়ে জয়েন্ট সেক্রেটারি পোস্টে যাবেন, তারপর সেখান থেকে অ্যাডিশনাল সেক্রেটারি পোস্টে আসবেন, তারপর সেখান থেকে স্পেশাল সেক্রেটারি পোস্টে আসবেন, এবং এই যে তিনি স্পেশাল সেক্রেটারি পোস্টে আসছেন এই সময় মানে তাদের আর কি মানে IAS যেটা সেটাতে প্রমোশন হলো, এবং WBCS থেকে তিনি যখন IAS এ হলেন তখন মানে কমিশনার পোস্টে আসতেন। আবার এবার IAS দের ক্ষেত্রেও যে পোস্টটা ছিল সেটা হচ্ছে মানে অ্যাডিশনাল সেক্রেটারি, তাই জন্য এই যে দুটো পোস্ট মানে এটাও একটা অ্যাডিশনাল সেক্রেটারি, এটাও একটা অ্যাডিশনাল সেক্রেটারি, একটা WBCS এর ক্ষেত্রে একটা IAS এর ক্ষেত্রে, তাই জন্য বর্তমানে নবান্নের যে অর্ডার যেটা আর কি মানে এই আনন্দবাজার পত্রিকাতে মানে শনিবার দিন পুরোপুরি প্রকাশিত হয়েছে সেই অর্ডারে যেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তোমাদের আমি একবার দেখিয়ে দিতে চাই। ঠিক আছে, পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই যে আর কি মানে এইখানে যে অ্যাডিশনাল সেক্রেটারি ছিল সেই পোস্টটার নাম বদলে ফেলা হয়েছে, এবং সেই পোস্টটার নাম বদলে হয়েছে সিনিয়র স্পেশাল সেক্রেটারি, এবং এখানে যে কমিশনার পোস্টটা ছিল সেটা বদলে ফেলে করা হয়েছে হচ্ছে স্পেশাল কমিশনার। ঠিক আছে, তারপরে সিনিয়র স্পেশাল সেক্রেটারি থেকে তারা আস্তে আস্তে প্রিন্সিপাল সেক্রেটারির দিকে অগ্রসর হবেন। ঠিক আছে, সুতরাং এই যে অ্যাডিশনাল সেক্রেটারি পোস্ট আর এখানেও যে অ্যাডিশনাল সেক্রেটারি পোস্টটা ছিল এই দুটো যাতে একই না হয়ে যায়, যাতে তাদের মধ্যে কোনো অসুবিধা না ঘটে, তাই জন্য এই যে পোস্টটার নাম এবং এই যে পোস্টটার নাম সেটা পরিবর্তন হলো। তাহলে এখন যেভাবে প্রমোশনটা হবে সেটা হচ্ছে একজন WBCS অফিসার প্রমোশন পেয়ে জয়েন্ট সেক্রেটারি হলেন, সেখান থেকে তিনি অ্যাডিশনাল সেক্রেটারি, সেখান থেকে তিনি স্পেশাল সেক্রেটারি, এই স্পেশাল সেক্রেটারি থেকে WBCS থেকে IAS হবেন, সেখানে তিনি মোটামুটি কমিশনার হিসেবে 3 বছর থাকবেন, এবং এই যে কমিশনার সেটার নাম হয়েছে স্পেশাল কমিশনার, তারপর সেখান থেকে তিনি স্পেশাল সেক্রেটারি, সিনিয়র স্পেশাল সেক্রেটারি হবেন, এবং এই যে সিনিয়র সেক্রেটারি সেখান থেকে তিনি প্রিন্সিপাল সেক্রেটারি হবেন। ঠিক আছে, এই হচ্ছে মানে পুরো প্রসেসটা, এবং আশা করি তোমাদেরকে আর কি মানে পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং এই বোঝানোটা ভালো লাগে তাহলে অবশ্যই আর কি মানে চ্যানেল ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিও, এবং অবশ্যই পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। এবং আমাদের নতুন সাইকোলজি অপশনাল ব্যাচ 27 নভেম্বর থেকে শুরু হয়েছে, যারা আগ্রহী তারা ডিসক্রিপশন বক্সের ভিডিও দেখে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। তোমাদের দ্রুত সাফল্যের কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভালো থাকবে।